কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন, চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন, ভালো হয় যদি সঙ্গে আনো দিন যে কোনো রাত। আমি আর মা বেরোলাম, একটু বড় বাজার যাচ্ছি, কিছু শপিং আছে, তো তাই জন্য চলো। প্রচুর ভিড় রাস্তা। তো জাস্ট আমরা এবার অটোতে উঠলাম, এবার এখন আমরা যাবো হচ্ছে টালিগঞ্জ মেট্রো, দেন আমরা ওখান থেকে, আমি বড়বাজার কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি মায়ের সাথে, তো দেখা যাক। চিটারটা পরে বেরোবে আমার সাথে? না কোম্পানি দিয়েছে বলে তোমাকে পড়তে হবে। যখন ডিউটি যাবে তখন করবে, তার আগে করবে না। ও রাস্তার মাঝে অনেক ঝগড়াঝাটি করলাম আমি আর মা, মানে ঝগড়াঝাটি না, জাস্ট মজা ঠাট্টা। তো এই করে করে আমি পার্স টাকা সব হারিয়েছি। তো জাস্ট আমরা এবার এলাম মেট্রো স্টেশনে, তো চলো এখন টিকিটে কেটে মেট্রোতে উঠে দেন, আবার কথা বলছি। টাটা। বাড়ি থেকে দেরি করে বেরিয়েছে, এখন মেট্রোর জন্য ছুটছে আর কিছু না। তো এবার আমরা মেট্রোতে উঠলাম, আর আমরা নামবো এমজি রোড, কারণ ওখান থেকে নাকি যেতে বড়বাজার সামনে হয়, কারণ মা এর আগে গিয়েছিল, তো মা জানে রাস্তাটা, আর আমি সত্যি কোনোদিনও এর আগে যাইনি, তাই জন্য মা নিয়ে যাচ্ছে। তো আমি একদম নামার পরই শুরু করলাম আবার। তো আমরা এখন বড়বাজারে, বড়বাজারে অনেক মানে কিছুটা হাঁটতে হবে এমজি রোড থেকে, এমজি রোড থেকে কিছুটা হেঁটে দেন বড়বাজার, দেন হাঁটার পরে এলাম আমরা হচ্ছে ক্লাইঙ্গার দোকানে। কাজটার উপরে দামটা বেশি, আর অন্য কোন কালার আছে মানে এই কালারের লেহেঙ্গাটা মানে কোনটা বলো তো? গর্জাস দিকে দেখছি না, এই কালারটা নেবো না, বউ বউ লাগবে। এই ফার্স্ট টাইম বড়বাজার মানে বড়বাজারে এলাম এই লেহেঙ্গার জন্য, আমার জাস্ট চোখ ধা দিয়ে গেল, কারণ এই বাজেটে মানে বাজেটটা আমার কম ছিল, কিন্তু আমি তাও দেখলাম, আর এই বাজেটে লেহেঙ্গা সত্যি খুব সুন্দর সুন্দর পাওয়া যায় বড়বাজারে। মানে অনেকেই বলে যে বড়বাজারে লেহেঙ্গা এগুলো খুব একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তো ট্রু এটা, মানে জাস্ট দেখে আমি মানে কি বলবো, সত্যিই ভালো ভালো সুন্দর, তোমরাও দেখতে পারো এগুলো। তো আমরা ওই দোকানটা ছেড়ে আবার একটা নতুন দোকানে এলাম, এখানে দেখা যায় কেমন লেহেঙ্গা পাওয়া যায়। তো সব দোকানে যে ঢুকে নিতে হবে তার কোনো মানে নেই, অনেক দোকান আছে পরপর, তো দেখতেই পারো। দেখা না কি আছে, আচ্ছা চোখ ঝলছে কেন উপরটা এসে? মেরুন ফেরুন দেখাবেন না, ১৬৬০ এরকম কাজ চলবে।
তো আমরা প্রায় 6-7টা দোকান অলরেডি ঘুরে নিয়েছি, তো এবার বাড়ি যাব। তো চলো এখনের জন্য টাটা, পরে আবার কথা হচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে গড়িয়াহাট, ওখানেও কিছু নেওয়ার আছে, তো এখনের জন্য টাটা। জাস্ট আমি বড়বাজার থেকে বেরোলাম, এই মেট্রো স্টেশনে এলাম, এখন যাবো আমরা গড়িয়া, কিছু কেনাকাটা আছে তাই জন্য। তো চলো আমার আর মায়ের খুব খিদে পেয়েছে, তো আমরা ডিসাইড করলাম মোমো খাবো। তো চলো, অলওয়েজ ফেভারিট যেটা। তো সব কিছু কমপ্লিট, এবার আমরা ফিরছি বাড়ি, এখন আমরা মেট্রোতে উঠবো। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলা যাক। বোনের জন্য একটু মিয়ামর যা কেক কিনতে হবে, তাই জন্য যাচ্ছি, তারপরে বাড়ি যাবো। স্যান্ডউইচ বললে যে এই 41 পল্লির অটোগুলো এত ফাঁকা কেন মা, হঠাৎ করে যাও বাবারে। তো জাস্ট আমরা এই বাড়ির কাছে, আর তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখনের জন্য টাটা, আমি জাস্ট বাড়ি ঢুকছি, তো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, দেন আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।